नमस्कार खबर समय बांगला अपन स्वागत अपन शुभम यह मुहूर्त उपस्थित रही बालासन नदी सामने बालासन सेतुर ओपर अपना जानिए रखी गतकाल क्योंकि अपन सामने खबर तुले धरे तो दो तीन दिन मध्य ही खुले जो पे बालासन नदी डायवर्सन ब्रिज तब आज থেকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে খুলে দেওয়া হলো বালাসন নদীর ডাইভারশন ব্রিজ এবং এই যে বালাসন ব্রিজ দিয়ে যাতায়াতের জন্য যে লম্বা লাইন সাধারণ মানুষকে দিতে হচ্ছিল প্রায় ঘন্টার পর ঘন্টা এই জায়গায় প্রতি অপেক্ষা করতে হচ্ছিল সেই অপেক্ষার কিন্তু অবসান ঘটল অর্থাৎ মাটিগাড়া থেকে শিলিগুড়ি আসার জন্য যে রোড তা হলো বালাসন ব্রিজের উপরে তৈরি डायवर्सन सेतु एवं पाशापाशी बालासन ब्रिजर उपरे तैरी तो बेली ब्रिज से ही बेली ब्रिज दिए जतायात करते माटीगाड़ा थे शिलीगुड़ी माटीगाड़ा थे शिलीगुड़ी वन वे कर देवा हलो बेली ब्रिज के और जे समस्त गाड़ीगुली शिलीगुड़ी थे माटीगाड़ार उद्देश्य रवाना हे से ही समस्त गाड़ीगुली के क्यों जे डायवर्सन सेतु बनाना हो डायवर्सन सेतुर ऊपर दिए जतायात करते बाकी जे समस्त শিলিগুড়ি থেকে মাটিগাড়াগামী গাড়িগুলি রয়েছে তবে এই ক্ষেত্রে যে সমস্ত তিন চাকা অটোগুলি রয়েছে সেই সমস্ত অটো চালকদের একটি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে যে তিন চাকা অটো কিন্তু অনেক ক্ষেত্রেই ডাইভারশন সেতু দিয়ে যাতায়াত করতে পারছে না তার কারণ গাড়ির টান কম থাকায় কিন্তু সেই গাড়ি ডাইভারশন সেতুর যে ঢাল রয়েছে সেই ঢাল অতিক্রম করতে ব্যর্থ হচ্ছে সেই জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তিন চাকা যে সমস্ত গাড়ি রয়েছে সেই সমস্ত তিন চাকা গাড়িগুলিকে কিন্তু এই বালাসন ব্রিজের উপরে যে বেলি ব্রিজ রয়েছে সেই বেলি ব্রিজেই যাতায়াত করার অনুমতি দেওয়া হচ্ছে এবং জানিয়ে রাখি যে সমস্ত বাস রয়েছে যাত্রীবাহী বাস রয়েছে ছোট বাসগুলি স্কুল বাস রয়েছে সেই সব বাসের যদি কোনো কারণে ডাইভারশন সেতুর উপর দিয়ে চলতে অসুবিধা মনে হয় তাহলে কিন্তু সেই বাসগুলিকে এই ডাইভার্স বেলি ব্রিজের উপর দিয়ে যাতায়াতের অনুমতি দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে সরাসরি বেলি ব্রিজের সামনে থেকে চিত্র তুলে ধরছে আপনাদের সামনে আমরা জানি বিগত বহুদিন ধরে কিন্তু সাধারণ মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছিল তার কারণ প্রথমে এই প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে বালাসন সেতু এবং তারপরে কিন্তু বালাসন সেতুর উপর দিয়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় এবং এক মাসের মধ্যে তৈরি করা হয় বেলি ব্রিজ কিন্তু এই বেলি ব্রিজ তৈরি করার পরেও কিন্তু সাধারণ মানুষকে বেলি ব্রিজ অতিক্রম করার জন্য দিতে হচ্ছিল লম্বা লাইন তার কারণ বেলি ব্রিজে ওয়ান টাইম ওয়ান ওয়ে রুলস চালু ছিল এবং সেই কারণেই কিন্তু সাধারণ মানুষকে অনেকটা লম্বা লাইন দিতে হচ্ছিল সেই যে সাধারণ মানুষের হয়রানি সেই হয়রানি কিন্তু এই মুহূর্তে অনেকটাই নেই বলা যেতে পারে সেই হয়রানির কিন্তু অবসান ঘটেছে তা কিন্তু পরিষ্কার চিত্র উঠে আসছে তবে অনেক ক্ষেত্রেই যে সমস্ত তিন চাকা অটোগুলি রয়েছে সেই সমস্ত অটোগুলির গাড়ির টান কম থাকায় বেলি ব্রিজ দিয়ে যাতায়াতের যে রাস্তা ক্ষমা করবেন ডাইভারশন সেতু দিয়ে যাতায়াতের যে রাস্তা সেই রাস্তায় ঢাল বেশি থাকায় অনেক ক্ষেত্রেই কিন্তু গাড়ি যাতায়াত করতে অক্ষম হচ্ছে সেই জন্য কিন্তু তিন চাকা অটোগুলিকে বেলি ব্রিজের উপর দিয়ে যাতায়াত করার অনুমতি দেওয়া হয়েছে এখনো কিন্তু ডাইভারশন সেতুর কাজ চলছে তবে কাজ চলাকালীনও কিন্তু একদিক দিয়ে এই ডাইভারশন সেতুর একদিক দিয়ে গাড়ি যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে সরাসরি খবর সময় বাংলায় সেই চিত্র তুলে ধরছি আমরা এবং এই ডাইভারশন সেতু খুলে যাওয়ায় কিন্তু শিলিগুড়ি থেকে মাটিগাড়ার যে
যাতায়াতের যে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল সাধারণ মানুষকে, সেই অসুবিধা কিন্তু অনেকটাই কমে এসেছে বলা যেতে পারে। তার কারণ প্রথমে বালাসন নদীর ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় শিলিগুড়ি থেকে মাটিগাড়া বা মাটিগাড়া থেকে শিলিগুড়ি যাতায়াত করতে হলে মেডিকেল হয়ে ঘুরে যাতায়াত করতে হচ্ছিল, এবং সেই কারণে কিন্তু শহর জুড়ে একটা বাড়তি যানজটের সৃষ্টি হয়েছিল। এবং পাশাপাশি জানিয়ে রাখি, বেলি ব্রিজ চালু হওয়ার পরেও কিন্তু সাধারণ মানুষদের বেলি ব্রিজের দুধারে বহুক্ষণ অপেক্ষা করতে দেখা যাচ্ছিল, ফলে বেলি ব্রিজ সংলগ্ন এলাকাতেও কিন্তু একটি বিশাল যানজটের সৃষ্টি হয়েছিল। তবে এই ডাইভারশন সেতু চালু হয়ে যাওয়ার পরে কিন্তু সেই সমস্ত যে হয়রানির শিকার সাধারণ মানুষ হচ্ছিল, সেই দিক থেকে অনেকটাই রেহাই পেয়েছে সাধারণ মানুষ। এই মুহূর্তে বেলি ব্রিজ থেকে সরাসরি চিত্র বালাসন নদীর বেলি ব্রিজ ও ডাইভারশন সেতু থেকে সরাসরি চিত্র আমরা তুলে ধরছি আপনাদের তুলে ধরলাম আপনাদের সামনে। এবং জানিয়ে রাখি যে যেহেতু নদীর মাঝখানে তৈরি হয়েছে এই ডাইভারশন সেতুটি, সেই জন্য কিন্তু যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে এবং রাতের বেলাও যাতে গাড়ির চালকেরা পরিষ্কার সেতু দেখতে পায়, যাতে রাতের বেলায় যাতে গাড়ির চালকেরা পরিষ্কার দেখতে পায়, সেই জন্য কিন্তু এই ডাইভারশন সেতুর দুধারে মোট 20টি হ্যালোজিন লাইটেরও ব্যবস্থা করা হয়েছে পিডাব্লিউডির পক্ষ থেকে। এবং পাশাপাশি এই ডাইভারশন সেতুর দুধারেই কিন্তু মোতায়েন রয়েছে ট্রাফিক পুলিশও। বালাসন নদীর উপরে তৈরি এই বেলি ব্রিজকে ওয়ান ওয়ে অর্থাৎ মাটিগাড়া থেকে শিলিগুড়ি যাতায়াতের জন্য খুলে দেওয়া হলো এই বেলি ব্রিজটি, এবং পাশাপাশি এই ডাইভারশন সেতু ব্যবহার করে শিলিগুড়ি থেকে মাটিগাড়া যাওয়ার জন্য যে রুটটি দেওয়া হয়েছে তা হলো এই ডাইভারশন সেতু, অর্থাৎ দুটিকেই কিন্তু ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ খুব সহজেই যাতায়াত করতে পারে। এই মুহূর্তে মাটিগাড়া বালাসন সেতু থেকে সরাসরি আপডেট তুলে ধরলাম আপনাদের সামনে। পরবর্তীতে শহরের আরও বিভিন্ন আপডেট নিয়ে বিভিন্ন সময় আমরা জড়িত হব আপনাদের সাথে। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলা।